गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के हमें क्लास टू जियोग्राफी नब ता प्रत्येके पेज नम्बर 8 हलो द्वितीय अध्याय आज के शुरू करब। प्रत्येके पेज नम्बर 8 हलो बोयेर द्वितीय अध्याय आमादेर परिवेश। आगे चैप्टारटा आमादेर आगे क्लास पर्यन्त हये गेछे शेष, एबार आमरा नतून अध्यायटा शुरू करब। ताहले आज के आमादेर चैप्टारटा हलो कि आमादेर परिवेश। ताहले आज के आमादेर चैप्टारेर नाम कि आमादेर परिवेश। द्वितीय अध्याय शुरू करी। प्रथम आज देखो बोले भूगोल विषय की ভালোভাবে জানতে হলে আগে আমাদের প্রথমে জানতে হবে পরিবেশের কথা। তোমরা এর আগে পরিবেশের কথা স্ট্যান্ডার্ড 1 এ পরিবেশ বইতে পড়েছো, আর এবারে তোমরা স্ট্যান্ডার্ড 2 তে উঠে ভূগোল বইতে পড়ছো। তাহলে কি বলেছে, ভূগোল বিষয়টা ভালোভাবে জানতে হলে আগে প্রথমে আমাদের কি জানতে হবে, পরিবেশের কথা। যেসব জিনিস নিয়ে পরিবেশ গড়ে ওঠে সেগুলি সম্বন্ধে যদি আমরা পরিষ্কার ধারণা থাকে তাহলে অতি সহজেই ভূগোল বিষয়ে আমরা জ্ঞান লাভ করতে পারবো। এরপর বলছে পরিবেশ কি, আমরা যেখানে বসবাস করি সেখানকার চারপাশে যেসব বস্তু বা জিনিস থাকে সেই সব নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। মানে আমাদের চারপাশে সব কিছু যেসব বস্তু রয়েছে সেই সকল বস্তু নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। তো তোমরা এর আগে শিখেছো যে প্রাকৃতিক পরিবেশ বলে কিছু রয়েছে আর সামাজিক পরিবেশ রয়েছে। প্রাকৃতিক পরিবেশে কোনগুলো, গাছপালা রয়েছে, বন, নদী, নালা, সূর্য, এগুলো গাছপালা, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর সামাজিক পরিবেশে কারা রয়েছে, আমরা বাবা মারা, ভাই বোন, আত্মীয় পরিজন, এদের হলো সামাজিক পরিবেশ। তাহলে কি বলছে, আমাদের চারপাশে যে আশেপাশে যে সকল জিনিস রয়েছে সেই সকল জিনিস নিয়ে কি হয় আমাদের পরিবেশ গড়ে ওঠে। তারপর বলছে অর্থাৎ বলা যায় যে আমাদের চারপাশে যেসব বস্তু বা জিনিস রয়েছে এবং আমরা যাদের দেখতে পাই তাকেই আমরা বলি পরিবেশ। আমরা আমাদের চারপাশে কী কী দেখতে পাই, আমরা আমাদের চারপাশে মানুষজন, ঘরবাড়ি, গাছপালা, আকাশ, নদ নদী, পশু পাখি, পুকুর, রাস্তাঘাট, স্কুল কলেজ, জলাশয়, পাহাড় পর্বত, মাটি, আলো, বাতাস প্রভৃতি আরও অনেক বস্তু বা জিনিস দেখতে পাই। এগুলি সবই হলো আমাদের পরিবেশের উপাদান। তাহলে পরিবেশের উপাদান কী কী, যেগুলো নিয়ে পরিবেশ গঠিত হয় সেগুলি পরিবেশের উপাদান। আর সেগুলো কী কী, ঘর বাড়ি, গাছপালা, মানুষজন, পাহাড় পর্বত, পশু পাখি, রাস্তাঘাট, স্কুল কলেজ, সব কিছুই। এরপর রয়েছে পরিবেশের উপাদান। পরিবেশের উপাদানগুলিকে দুভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। তাহলে পরিবেশের উপাদানগুলিকে আমরা কভাগে ভাগ করতে পারি, দেখো বইতে সুন্দরভাবে ছক করা আছে। পরিবেশের উপাদান, পরিবেশের উপাদান কি কি পরিবেশের উপাদান রয়েছে আমরা কভাগে ভাগ করতে পারি, এক হলো প্রাকৃতিক পরিবেশ, আর দুই হলো কি সামাজিক পরিবেশ, বলো। তাহলে পরিবেশের উপাদানকে আমরা কভাগে ভাগ করতে পারি, দুভাগে, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। তারপর নেক্সট দেখো কি আছে, এবার আমরা প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে জানব। প্রাকৃতিক পরিবেশ যে পরিবেশ গাছপালা, নদী, সাগর, মাটি, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বত, পশু পাখি প্রভৃতি নিয়ে গড়ে ওঠে তাকে বলে প্রাকৃতিক পরিবেশ। তাহলে বুঝতে পারছো কি কি নিয়ে প্রাকৃতিক, যেগুলো আপনা আপনি গড়ে উঠছে, গাছপালা, নদী, নালা, আকাশ, বাতাস, তারপর সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বত, পশু পাখি সবই হলো প্রাকৃতিক পরিবেশ। তাহলে যদি বলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি কি কি, তোমরা কি লিখবে প্রাকৃতিক পরিবেশের উপাদান, এই যে গাছ,
প্রাকৃতিক পরিবেশ উপাদানের মধ্যে যেগুলো আর গাছপালা, যেগুলো আপনার মনে হয় গাছপালা, নদী, সূর্য, চাঁদ, আলো, বাতাস সবই। তাহলে কি কি হলো? গাছপালা, নদী, সূর্য, চাঁদ, আলো, বাতাস প্রভৃতি, এগুলো সব হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান কিন্তু। আর এই প্রাকৃতিক পরিবেশের এই সকল জিনিস নিয়েই গড়ে ওঠে প্রাকৃতিক পরিবেশ। যদি বলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি বা দুটি উপাদানের নাম লেখো, তোমরা সেগুলো গাছপালা, নদী, সূর্য, চাঁদ, আলো, বাতাস সেগুলো লিখলে হবে। তারপরে বলেছে দেখো সামাজিক পরিবেশ, যে পরিবেশে ঘর বাড়ি, পথঘাট, পানীয় জল, স্কুল কলেজ, হাট বাজার, দোকানপাট ও আর অনেক কিছু নিয়ে গড়ে ওঠে, সেই পরিবেশকে বলা হয় সামাজিক পরিবেশ। তাহলে কি, যে পরিবেশ ঘর বাড়ি, পথঘাট, পানীয় জল, স্কুল কলেজ, হাট বাজার, দোকানপাট ও আর অনেক কিছু নিয়ে গড়ে ওঠে, তা হলো সামাজিক পরিবেশ। আমাদের এই সমাজে নানা ধরনের মানুষ বসবাস করেন। তাদের মধ্যে কেউ কৃষক, কেউ বা তাঁতি, আবার কেউ বা ঘরামি, কুমোর, কামার, গয়লা, নাপিত, জেলে, মেথর, ছুতোর, ডাকপিয়ন, পুলিশ, ডাক্তার, শিক্ষক প্রভৃতি, এদের সবাইকে নিয়েই গড়ে ওঠে আমাদের সামাজিক পরিবেশ। তাহলে সামাজিক পরিবেশ কথাটার মধ্যেই রয়েছে সমাজ। তাহলে সমাজে যেসব লোক রয়েছে তারা তাদের বিভিন্ন পেশায় কাজ করেন। কৃষকরা কী করে? কৃষিকাজ করেন। তারপর বলেছে তাঁতি, ঘরামি, কুমোর, কামার, এরা কী করে? এদের নিজের ঘরামি যেমন ঘর তৈরি করে, কুমোররা মাটির জিনিসপত্র তৈরি করে, গয়লা দুধ দেয়, নাপিত কী করে চুল দাড়ি কাটে, প্রত্যেকের কিন্তু এক একটা কাজ রয়েছে। পুলিশ যেন পাহারা দেয়, ডাক্তাররা চিকিৎসা করে, শিক্ষকরা আমাদেরকে পড়ান। তাহলে এইগুলো হলো আমাদের সামাজিক পরিবেশের মধ্যে অন্তর্গত, মানে সমাজ নিয়ে, সমাজে যে সকল মানুষজন রয়েছে তারা। তারপরে দেখো বলেছে পরিবেশের প্রতিটি উপাদানই একে অপরকে সাহায্য করে, একে অপরের সাহায্য ছাড়া কখনোই চলতে পারা যায় না। যেমন প্রাকৃতিক পরিবেশের গাছপালার একটা বিশাল ভূমিকা রয়েছে। সূর্যের আলো, মাটি, জলের সাহায্যে গাছপালা আমাদের পাতার মধ্যে নিজেদের খাদ্য তৈরি করে। তাহলে কি বলেছে, সূর্যের আলো, মাটি আর জলের সাহায্যে গাছপালারা কি করে? তাদের পাতায় নিজেদের খাবার তৈরি করে। গাছ এই খাদ্য তৈরি করার সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর প্রাণীরা, প্রাণীদের বেঁচে থাকার জন্য অক্সিজেন বাতাস ছেড়ে দেয়। তাহলে কি, আমরা মানুষরা আর গাছপালা পরস্পর কিন্তু নির্ভরশীল। যেমন গাছপালা খাবার তৈরি করার সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে আর কি করে, অক্সিজেনটা ত্যাগ করে, আর আমরা কি করি, বেঁচে থাকার জন্য বাতাস থেকে অক্সিজেনটা নিই আর কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি। তাহলে আমরা মানুষরা গাছপালার উপর কিন্তু একে অপরের কিন্তু নির্ভরশীল রয়েছি। যে কোনো গাছপালাতে এই অসংখ্য পাখির বাসা, পশু পাখি সেই গাছের ফল খেয়ে বেঁচে থাকে, এই সেই সব ফলের বীজ মাটিতে পড়ে আবার নতুন গাছের জন্ম হয়। তাহলে দেখো একটা গাছের উপর শুধু মানুষই নয়, পশু পাখি সবাই কিন্তু নির্ভরশীল। যেমন পশু পাখি, যেমন পাখিরা কী করে, গাছে বাসা বাঁধে, আর পশু বলো পাখি বলো সবাই গাছের ফল খেয়ে কী করে বেঁচে থাকে, আমরা মানুষরাও গাছের ফল খেয়ে থাকি। ফল কেন, শাকসবজি সব কিছুই আমরা গাছ থেকেই পেয়ে থাকি। তাহলে আজকে তোমাদের ক্লাসে এতটাই পড়া থাকবে, তোমরা দাগ দাও পেজ নাম্বার 9-এ, এই যে নতুন গাছের যে জন্ম হয় এই এতটা দাগ দাও প্রত্যেকে। তাহলে পেজ নাম্বার 8 থেকে শুরু করে পেজ নাম্বার 9-এ এতটা পর্যন্ত তোমাদের পড়া থাকবে, তোমরা দাগ দিয়ে নাও। তাহলে কি হলো আজকে আমরা কী সম্বন্ধে জানলাম? পরিবেশ সম্বন্ধে, পরিবেশকে দুই ভাগে ভাগ করতে পারি, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, তার মধ্যে যেসব রয়েছে সবই জানলাম। তাহলে আজকের ক্লাস এতটাই থাকলো, তোমরা বাড়িতে ভালোভাবে পড়ো, পরের ক্লাসে বাদ বাকিতে আমরা পড়বো। থ্যাংক ইউ, ভালো থেকো।